দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন পরিচালিত হচ্ছে অগণতান্ত্রিকভাবে। 73-এর অধ্যাদেশকে বর্ম করে দুর্নীতি করে চলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটা বলছেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তার অভিযোগ, প্রভাষক হওয়ার যোগ্যতা যাদের নেই তাদেরকে উপাচার্য করা হচ্ছে, নিয়োগ পেয়েই তারা হয়ে উঠছেন সরকারি পাহারাদার। নীল সাদা গোলাপি বর্ডে রাজনীতির রং লাগিয়ে শিক্ষকরা নিজেদের ছোট করছেন বলেও মনে করেন সৈয়দ আনোয়ার হোসেন। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল একটি রৌদ্র করোজ্জ্বল প্রভাতে। ইতিহাস পড়িয়েছেন 50 বছরের বেশি সময় ধরে। তার সময়ে 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি মূল বেতনের সঙ্গে আরও 6টি ইনক্রিমেন্ট বাড়িয়ে ইতিহাস বিভাগে নিয়োগ দেন সৈয়দ আনোয়ার হোসেনকে। শর্ত দেন অধ্যাপনা ছেড়ে আমলার চাকরিতে যেন চলে না যান। প্রথমত তো সরকার, তার আক্ষেপ, প্রভাষকের যোগ্যতা নেই এমন অনেকেই এখন উপাচার্য হয়ে যান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুঁজে পাচ্ছে না শিক্ষক ছাত্র ছাত্রীরা। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে উচ্চারণে কথা বলেন তা তো ভাইরাল হয়ে যায় ফেসবুকে। প্যান্ডেমিককে বলেছেন পেন্ডামিক। এই উপাচার্যের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে উপাচার্য পেয়েছিলেন, যিনি প্রায় 2 মেয়াদ ছিলেন, কিন্তু তার প্রভাষক হবার যোগ্যতাও নাই, এটা দায়িত্ব নিয়ে বলছেন। তিনি মনে করেন 73-এর অধ্যাদেশের দোহাই দিয়েই দুর্নীতি চলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনগুলোতে। 73-এর অধ্যাদেশকে বর্ম হিসেবে ব্যবহার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দুর্নীতি করেছে, আর সরকার 73-এর অধ্যাদেশের দোহাই দিয়ে সেটা সহ্য করেছে। শিক্ষকদের নির্বাচন সারা বছর ঠিক মতো হয়, ছাত্রদের নির্বাচন হয়নি। 2018-তে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন করে থেমে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার ছাত্রছাত্রীরা বলে ব্লু স্যার ব্লু ম্যাডাম, হোয়াইট স্যার হোয়াইট ম্যাডাম, পিঙ্ক স্যার পিঙ্ক ম্যাডাম। এটি শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর বলে আমি মনে করি। তিনি বলছেন সংবিধানে বলা একমুখী ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রচলন না করে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো হয়েছে। 71-এর প্রায় 1 বছর শিক্ষা জীবন হারিয়ে গিয়েছিল, সেই 72-এ এসে আমরা সংক্ষিপ্ত পাঠসূচি দিয়ে পরীক্ষা নিয়ে মোটামুটি কাটিয়ে উঠেছিলাম। তবে সৈয়দ আনোয়ার হোসেন বলছেন অতীতের গৌরব ফেরাতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দলীয় রাজনীতি সরাতে হবে, অধিকার মুক্তবুদ্ধি এবং বাক স্বাধীনতার রাজনীতি থাকতে পারে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।